নমস্কার, অরুষ কিচেন এর লজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার রেসিপি ছোট আলুর দমদার একটা আলুর দম। আলুর দম খুব কমন রেসিপি, কিন্তু এই রেসিপিটা আমি একজনের থেকে জেনে, সেই ভদ্রলোক উড়িষ্যার, উনি কোনো একটা বড় সংস্থার অর্গানাইজেশনের হেড কুক, চিফ কুক, ওনার থেকে এই রেসিপিটা শিখলাম। শিখে এটা আপনাদেরকে এক্স্যাক্টলি সেইভাবে প্রেজেন্ট করছি আপনাদের সামনে। রিকোয়েস্ট করব, ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে, কিন্তু রিকোয়েস্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিক্রেট মশলাও ব্যবহার করেছি ওনার পরামর্শ মতো। এবং যে ছোট আলুগুলো আমি নিয়েছি, 1 কেজি ছোট আলু নিয়েছি, সাধারণত এর থেকে একটু বড় সাইজের বেবি পটেটো বা ছোট আলু বাজারে পাওয়া যায়। আমি একদম ছোট সাইজের, স্মলেস্ট সাইজের যেটা বেবি পটেটো, সেটা আমি ইউজ করলাম। খুব ভালো করে আলুগুলো 5 বা 6 বার জল পাল্টে ধুতে হবে, তারপর একটু পাল্টে ভালো করে ঘষে দেবেন, কারণ মাটি ময়লা এগুলো লেগে থাকে। যে জিনিসগুলো সাথে লাগছে আমি দেখিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এগুলো রাফলি চপ করব, পেঁয়াজটাও তাই, 3টে পেঁয়াজ নিয়েছি, 1টা টমেটো, এটা স্লাইস হবে, কিছু রসুনের কোয়া, সেগুলো জাস্ট চপ করারও দরকার নেই। আর এইটা আমি আদাটা যে পোর্শনটা যতটুকু আমি চপ করব, এই যে আমি চপ করে দেখিয়ে দিচ্ছি, এটা রাফলি চপ হবে, এর কোনো শেপ থাকার দরকার নেই, ছোট টুকরো করবেন, এটা মিক্সিতে যাবে গ্রাইন্ডারে। কাঁচা লঙ্কাও তাই, 2টো কাঁচা লঙ্কা রাফলি আমি চপ করে নিলাম, এটাও গ্রাইন্ডারে যাবে। এই আদার পোর্শনটা আমি একটু লম্বা নিয়েছি, লম্বা এই জন্য নিয়েছি যে এটা আমি জুলিয়ান বানাবো, এটা একদম শেষে রান্নায় ইউজ করব, আপনারা দেখতে পাবেন, এটা জুলিয়ান বানিয়ে রেখে দিতে হবে। পেঁয়াজ আমি 3টে নিয়েছি, প্রথমে দেখুন পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে মুছে নিতে হয়, তারপর হাফ করে এই যে নিচের দিকে সাদা অংশটা, যেটা পেঁয়াজের রুটটা, সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা আমি আগেও বলেছি, এটা আমরা আমাদের মানুষের শরীরে, পেটের ভেতরে ডাইজেস্ট হবে না, ঠিকমতো হজম হবে না, এবং এটা খেতেও ভালো হয় না। পেঁয়াজগুলোকেও ঠিক এইভাবে দেখুন, হাফ করার পরে আমি লম্বা করে 1টা 2টো টুকরো করে দিলাম, তারপর চওড়া করে সেগুলোকে আবার টুকরো করে রাফলি এইভাবে চপ করে নিয়েছি, এর কোনো শেপের ব্যাপার নেই। একসাথে সব জিনিস প্লেটে আমি রাখছি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আমারও কুকিং করতে সুবিধা হয়। রসুন থাকলো, আর কাজু বাদাম আমি নিয়েছি 1 মুঠোর মতো, সেটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলোকে ভালো করে ধোয়ার পর পারবয়েল করব, ঠিক 4 মিনিট গরম জলে। জল ফুটলে পরে 1 চামচ নুন দিয়ে আলুগুলো গরম জলে দিতে হবে, ফুটন্ত জলে দিতে হবে, তারপর ঘড়ি ধরে 4 মিনিট, 4 মিনিট বাদে আলুগুলো তুলে জল ঝরিয়ে নিন, ঠান্ডা হতে রেখে দিন। এবার মেইন কুকিংয়ে চলে এসেছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই গরম করে, যেই দেখবেন ধোঁয়া বেরোচ্ছে সাথে সাথে ফ্লেমটাকে লো করে দেবেন, এটা আমি বেশিরভাগ কুকিং এর সময় বলি। ফ্লেম কিন্তু অনেকটা ধোঁয়া বার করতে হবে তারপর কমাতে হবে, এরকম নয়, তাহলে সর্ষের তেলের যে ফুড ভ্যালুটা সেটাও কিন্তু লস হবে, নষ্ট হয়ে যাবে। প্রথমে দিয়ে দিয়েছি রসুন, রসুন একটুক্ষণ নেড়েছি, তারপরে দিয়ে দিলাম যে রাফলি পেঁয়াজগুলো রেখেছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সতে করে যেতে হবে, ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু ব্রাউন হবে, খুব ডিপ ব্রাউন নয়, কিন্তু মোটামুটি ব্রাউন কালার হবে। এবারে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, বড় এলাচ 1টা, ছোট এলাচ 4টে। এই এলাচগুলো আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি, আর 4টে লবঙ্গ, এটা আমি ইচ্ছা করেই প্রথমে দিইনি, কারণ যেহেতু পেঁয়াজটা অনেকক্ষণ ধরে আমরা সতে করব, অটোমেটিক্যালি এই গোটা গরম মশলাগুলো কিন্তু কুকিং হয়ে যাবে, তার ফ্লেভার তেলে চলে আসবে। এবারে আদার টুকরো যেগুলো করে রেখেছিলাম সেগুলো, আর 2টো কাঁচা লঙ্কার যেটা চপ করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আরো 1 মিনিট
এটা ভাজতে থাকুন। আদা দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে দিতে হবে। লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটা সতে হয়ে গেল, তারপর কাজু বাদাম দিলাম, এখনো কিন্তু ফ্লেম লো আছে। কাজু বাদাম হাই ফ্লেমে থাকলে চট করে পুড়ে যেতে পারে, যার জন্য কাজু বাদাম দিয়ে সবসময় চেষ্টা করবেন ফ্লেমটা লো রাখার। দেখুন বাই দিস টাইম এতক্ষণ যে কুকিংটা করলাম, আমাদের পেঁয়াজ কিন্তু ব্রাউন হয়ে গেছে। একটু ধৈর্য ধরে ঠিক যেরকম দেখাচ্ছি সেইভাবে পরপর জিনিসগুলো অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, হাফ টিস্পুন নুন। নুন দিলে টমেটোর থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে টমেটোটা নরম হয়ে যাবে। আমাদের কিন্তু এই টমেটো খুব ভালো করে কুক করতে হবে, যাতে মিনিমাম কাঁচা ভাব না থাকে। ফ্লেম কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে কভার করে কুক করতে হবে। এবং টমেটো যতক্ষণ না পুরোপুরি ম্যাশি হচ্ছে, একদম গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কুকিংটা করতে হবে। এই পর্যন্ত যে জিনিসটা করলাম রান্না, এটা কিন্তু দেখতে খুব সহজ, কিন্তু ঠিক যেভাবে যেটার পর যা দিয়েছি চেষ্টা করবেন দেওয়ার, এর পেছনে সায়েন্স আছে, এটা সায়েন্টিফিক্যালি করা উচিত। এবং যতটা টাইম যেটার জন্য আমি স্ক্রিনে আপনারা লেখা দেখতে পেয়েছেন, প্লিজ চেষ্টা করুন সেটা মেনটেন করার। রান্নার স্বাদ অপূর্ব হতে বাধ্য। এবারে ঠান্ডা হতে দিয়েছি একটা প্লেটে ওগুলো, তারপরে ওটা মিক্সির গ্রাইন্ডারে আমরা একদম ফাইন পেস্ট করে নেব। বাই দিস টাইম আলুটা আমরা ভেজে নিচ্ছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আলুগুলো তুলে ব্যাচ ওয়াইজ এটা আমরা ফ্রাই করব। একটা কথা খুব ইম্পর্টেন্ট, এই আলু যখনই তেলের মধ্যে দেবেন, যেহেতু একদম হাই ফ্লেমে আছে, তেল খুব গরম, প্রচণ্ডভাবে এই গরম তেল ছিটে আসার, গায়ে এসে লাগার চান্স থাকবে। একটু দূরে থাকবেন কড়াই থেকে বা প্যান থেকে, এবং চেষ্টা করবেন একটা লম্বা হাতা ইউজ করার। এটা কিন্তু বারে বারে বলছি, তেল কিন্তু ছিটবেই, একটু কেয়ারফুল থাকবেন, সাবধান থাকবেন, রিকোয়েস্ট করছি। আলুগুলোর খোসা যখন দেখবেন যে একদম কুচকে এসছে, শ্রিঙ্ক করে গেছে, এবং হাতা দিয়ে যখন আলুটা নাড়বেন, বুঝতে পারবেন যে আলু ক্রিস্পি হয়ে গেছে। আলুগুলো তুলে একটা প্লেটে একটা টিস্যু রেখে তার উপরে আলুগুলো আমি তুলে নিচ্ছি। ইন্ডিকেশন হচ্ছে খোসা একদম কুচকে যেতে হবে, একবারে অনেক তেলের মধ্যে দেবেন না, তাহলে তেলও বেশি লাগবে অনেক। নেক্সট ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি। আমার তিনবারে তিনটে ব্যাচে টোটাল 1 কেজি আলু আমি ফ্রাই করেছি। পরের দুটো ব্যাচেরও আলু আমি ভেজে তুলে প্লেটে রেখে দিচ্ছি। এবং এই আলুগুলো এবার অটোমেটিক্যালি নিজের মতো ঠান্ডা হবে। বাই দিস টাইম আমাদের পেস্ট আমরা তৈরি করে নিয়েছি গ্রাইন্ডার জারে করে, একটা বড় ছাঁকনিতে এটা ছেঁকে নিচ্ছি, একটা চামচ দিয়ে ঘষে ঘষে একদম স্মুথ পেস্টটা আমরা একটা বোলের মধ্যে, কাঁচের বোলের মধ্যে কালেক্ট করে নিলাম। নেক্সট প্রিপারেশন হচ্ছে টক দই 200 গ্রাম। 200 গ্রাম টক দইয়ের মধ্যে কয়েকটা মশলা আমরা আগেই মিশিয়ে নেব। জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেব 2 টিস্পুন। এই দুটো মশলা মেইনলি দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে দইটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ে কোনো লাম্প না থাকে। এবং এই সিজনিংটা দইয়ের হলে পরে দুটো মশলা দিয়ে দই কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্সটা কুকিং এর সময় কমে যাবে। আবার দিয়ে দিলাম অল্প সর্ষের তেল কড়াই গরম করে। যেই দেখবেন যে ধোঁয়া বেরোচ্ছে, বুঝবেন যে তেল রেডি। আমরা এবারে তেলের মানে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিচ্ছি, ধোঁয়া বেরোচ্ছে। দিয়ে দিলাম দুটো তেজপাতা। দুটো তেজপাতার সাথে দিয়ে দেব অল্প সাদা জিরে 1/2 টিস্পুন, বেশি দেবেন না, কারণ জিরের গুঁড়ো ইউজ হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা গোলমরিচ। এই মুহূর্তে এই সময় আর কোনো গরম মশলা অ্যাড হবে না, কারণ সেটা আমরা আগেই দিয়েছি, যেটা মিক্সিতে পেস্ট হয়েছে। এই যে মিক্সিতে যেটা গ্রাইন্ডারে পেস্ট করেছি এবং তারপর ছেঁকে নিয়েছি, সেই পুরো পেস্টটা দিয়ে দিলাম। এই কাঁচের বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিয়েছি। ফ্লেম করে দিলাম মিডিয়াম। তেজপাতা গোলমরিচ যখন জিরে যখন ফ্রাই করেছি তখন ফ্লেম একদম লো ছিল, এখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই যে
মিক্সচারটা দিয়েছি, এটার কুকিং এবার হবে। এটা আমরা আগে করেছি, কিন্তু যখনই পেস্ট হয়ে যায় পেঁয়াজ রসুন এগুলোর থেকে জল বেরোয়, জল বেরোনোর ফলে এটাকে আবার ড্রাই করে নিতে হবে খানিকক্ষণ কুকিং করে। এটাই হচ্ছে সায়েন্সটা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো নুন, নুন আপনাদের স্বাদ অনুসারে দেবেন। হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, নুন আর হলুদ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিতে হবে 2 টিস্পুন। 2 চামচ দিয়ে খুব ভালো করে এবার মশলাগুলো এই পেস্টের সাথে ভালো করে কুকিংটা হতে হবে। তারপরে খানিকক্ষণ কুকিং হওয়ার পরে গ্যাস অফ করে দিন। গ্যাস অফ করে একটু অপেক্ষা করে দইয়ের যে মিক্সচারটা বানিয়েছি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে, খুব বেশি বেশি করে নাড়তে থাকুন, কিন্তু গ্যাস কিন্তু ফ্লেম অফ থাকবে। অ্যাটলিস্ট 1 মিনিট এটা ভালোভাবে নাড়তে থাকুন, দেখবেন দই কাটবে না, কোনো লাম্প থাকবে না। 1 মিনিট পরে গ্যাসটা চালু করুন। গ্যাস চালু করে এবার এই যা এখন কড়াইতে আছে সেটাকে আমাদের গরম করতে হবে ভালো করে। ফ্লেমটা হাই করে দিলাম, হাই করে দিয়ে যাতে এর মধ্যে বয়েল আসে, ফুটতে থাকে, সেটার জন্য অপেক্ষা করুন। এবার দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলা যেটা আমি জেনেছিলাম, 1 চামচ 1 টিস্পুন চিকেন মশালা। ঠিক শুনছেন, আলুর দমের মধ্যে এই চিকেন মশালা দিলে পরে আলুর দমের টেস্ট এবং ফ্লেভার একটা অন্য ডাইমেনশন পেয়ে যায়, অন্য একটা লেভেলে চলে যায়। দইয়ের মধ্যে এই মিক্সচারের মধ্যে, পেঁয়াজের মিক্সচারের মধ্যে একটু চিনি দিয়েছি, নুন চিনি ব্যালেন্সটা আপনারা যে যার মতো চেক করে রাখবেন। মিডিয়াম ফ্লেমে প্রথমে ঢাকা দিয়ে এটাকে কুকিং করলাম, ওপর দিকে তেলটা আস্তে আস্তে ভেসে উঠবে, তখন আমরা বুঝবো যে কুকিং কমপ্লিট হয়েছে। দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে, এটার কুকিংটা কিন্তু জারি আছে। এই স্টেজে এসে নুন আর মিষ্টিটা চেক করে নিন, সিজনিং আপনারা যে যার নিজের স্বাদ মতো করবেন। দিয়ে দিচ্ছি একটু শুকনো ভাজা বা টোস্ট করা কসুরি মেথি বা ড্রাই ফেনুগ্রিক লিভস, এটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, বেশি দেওয়ার দরকার নেই, দিয়ে ভালো করে মিক্স করে দিন। মিক্স করে আমাদের রান্নার প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা ছোট আলুগুলো, যেগুলো খোসা শুদ্ধই আমি ভেজেছিলাম। খোসা শুদ্ধই এই প্রিপারেশনটা হবে, এই রেসিপিটা হবে, খেতে অসাধারণ লাগবে, একদম অন্যরকম। আমরা খোসা ছাড়িয়ে যে আলুরদম ছোট আলুগুলো খাই তার থেকে এটার স্বাদ একদম অন্য হবে। একদম শেষে দিয়ে দিচ্ছি আদার যে জুলিয়েনগুলো কেটে রেখেছিলাম, সে জুলিয়েনগুলো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে দিলাম, ফ্লেম একদম কম করে দিচ্ছি। এবার আলুটাকে মশলার সাথে একসাথে কুকিং করতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিমাম 15 মিনিট। 15 মিনিট বাদে আমি ঢাকা খুললাম, অসাধারণ গন্ধ আসছে রান্নাঘরে, দমদার আলুর দম একদম তৈরি পরিবেশনের জন্য। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় আছি, যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ফ্যামিলি মেম্বার হন অরুষ কিচেনোলজিতে, প্লিজ সাবস্ক্রাইব। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট করতে দিন, সমস্ত ফ্লেভারগুলো স্প্রেড করে যাবে। এবার সার্ভ করুন এই দমদার আলুর দম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আবার দেখা হবে তাড়াতাড়ি, ভালো থাকবেন, নমস্কার।